করোনা আবহে দুর্গাপূজা হবে কিনা তা নিয়ে দোলাচলে ছিলেন আপামর বাঙালি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন দুর্গাপূজা করা যাবে, তবে বেশ কিছু বিধিনিষেধ মেনে, যেমন প্যান্ডেল খোলামেলা করতে হবে, রাখতে হবে স্যানিটাইজেশনের ব্যবস্থা, পাশাপাশি করোনা আবহে সবাই যাতে ভালোভাবে পুজো করতে পারেন তার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো প্রতি 50,000 টাকা করে অনুদান দেওয়া হবে, সেই সঙ্গে অগ্নি নির্বাপন কর মুকুব করা হয়েছে, পুরো কর মুকুব করা হয়েছে, এমনকি বিদ্যুৎ বিলও 50% ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ নর্মালে পাইকপাড়া অঞ্চলে কিভাবে পুজো করা হবে তাই নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল খেয়ালি পার্কে। চিতপুর থানার পুলিশ আধিকারিক ওয়াইন ভৌমিক, স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর গৌতম হালদার ও পুজো কমিটির সদস্যরা মিলে তৈরি করলেন আসন্ন দুর্গাপুজোর রূপরেখা। বিসর্জন অনাড়ম্বর ভাবে ঠাকুর আনা হয়।